নমস্কার ফ্রেন্ডস ভিডিওর টাইটেল আর থামনেলটা দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গল রোজগার মেলা দু হাজার চব্বিশ যেটা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এই এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা তৈরি করা হয় সবার জন্য তো সেখানে আমরা কি করে অ্যাপ্লাই করতে পারি বা এই অপরচুনিটিটা কী করে গ্র্যাপ করতে পারি কি করে নোটিফিকেশনগুলো আপনারা পাবেন তো এই সমস্ত ব্যাপারে ডিটেলসে আমরা কিন্তু এখন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমরা দেখতে থাকবো তো ফ্রেন্ডস আমরা এখানে পরিষ্কার চলে এসেছি কিন্তু গুগল আপনারা খুলতে পারেন কম্পিউটার স্ক্রিনে বা আপনার মোবাইলের আপনার যে ব্রাউজার আছে এখান দিয়ে আপনারা গুগল খুলতে পারেন গুগল খুলেই কিন্তু আপনারা এখানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি বেঙ্গল আপনারা সার্চ করতে পারেন যেই সার্চ করবেন এই অপশানটা কিন্তু আপনাদের কাছে আসবেই এই ওয়েবসাইটের অপশানটা এই ওয়েবসাইটের অপশনটা আপনারা যেই ক্লিক করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আমাদের খুলে যাবে যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটা খুলে কিন্তু আপনারা এখানে সর্ব রকমের কিন্তু জব নিউজ অ্যান্ড আপডেটস আপনারা এখান থেকে পাবেন কি করে পাবেন কি করতে হবে আপনাকে বলে রাখছি লেটেস্ট জব বা কোনো রকম ভ্যাকেন্সির কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় এখানে আর সেটা কী করে দেখবেন সেটা হচ্ছে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট বলে আপনারা এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন দেখবেন এখানে নিউ বলে এখানে কিন্তু এটা ব্লিঙ্ক করছে তো এই নিউ ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অপশানটা কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করতে পারেন ক্লিক যেই করলেন এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু এখন আপাতত যা ভ্যাকেন্সি চলছে সেটার এমপ্লয়ার নেম আর কটা নেম বা নাম্বার অফ পোস্ট কী আছে এজ কী আছে কোয়ালিফিকেশান কী আছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান কী আছে আর ভিউ অ্যাডভার্টাইজমেন্ট ভিউ অ্যাডভার্টাইজমেন্টের পাশে আপনারা কিন্তু তলায় প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন এখানে যে কটা জায়গায় কিন্তু এই দূরবীন চিহ্নটা দেওয়া আছে তো এই চিহ্নটায় কিন্তু আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু এর অফিসিয়াল নোটিফিকেশানটা আপনার ফোনে বা আপনার ডেস্কটপে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওখান থেকে কিন্তু আপনারা এই জবের প্রত্যেকটা ক্রাইটেরিয়া যা যা আছে আপনাদের সমস্ত অল ডিটেলসে দেওয়া আছে আর কি করে অ্যাপ্লাই করবেন সেখানেও দেওয়া আছে তো প্রথমটা আমরা এখানে যদি দেখতে পারি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির থেকে নেম বা নাম্বার অফ পোস্ট এখানে যদি দেখা যায় সেখানে কিন্তু একটাই এজ এখানে দেওয়া আছে একুশ থেকে চব্বিশ বছরের মধ্যে কোয়ালিফিকেশন আপনাকে পোস্ট গ্রাজুয়েট হতেই হবে মেডিকেল ফিল্ডে আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কিন্তু এখানে একত্রিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে প্রত্যেকটা ভ্যাকেন্সি আপাতত কিন্তু থার্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোরের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে নেক্সট হচ্ছে আরজাপাত অল সলিউশনস প্রাইভেট লিমিটেড লাইন অপারেটরের কিন্তু এখানে ভ্যাকেন্সি চাইছে পঁচানব্বই জনের আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে আপনার তো হতে হবে ক্লাস এইট বা মিডল পাস হলেই কিন্তু আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন একত্রিশ এক দু হাজার চব্বিশের মধ্যে এটাও কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু ইন্স্যুরেন্স অ্যাডভাইসার চেয়েছে পঞ্চাশ জন আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে কিন্তু আপনারা হলেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ক্লাস টেন বা ম্যাট্রিক পাস হলেই কিন্তু যথেষ্ট সিআইআই মেডিকেল সিআইআই মেধা স্কিল ইনস্টিটিউট এটা হচ্ছে একটা হসপিটাল এক্সিকিউটিভের কিন্তু ভ্যাকেন্সি দিয়েছে তিরিশ জনের বাইশ থেকে তেত্রিশ বছর বয়সী হলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো রকমের গ্রাজুয়েট হলেই চলবে বন্ধুরা আপনার কিন্তু এখানে অ্যাপ্লাই করবার জন্য যোগ্যতা তো আপনারা কিন্তু এই ভিউ অ্যাডভার্টাইজমেন্টের এই যে অপশানগুলো দেখছেন তলায় যে কোনো এক আপনারা যেটা যেটা আপনাদের মনে হয় যে আপনাদের কোয়ালিফিকেশান বা এজ অনুসারে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করার জায়গা আছে সেখানে কিন্তু আপনারা এটা ক্লিক করলেই কিন্তু এই নোটিফিকেশানটা আপনাদের ডাউনলোড বাড়ে কিন্তু বা ফোনে ডাউনলোড হয়ে যাবে তো ওখানে আপনারা যে অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড হচ্ছে ওখান থেকে কিন্তু আপনারা জবের সমস্ত ডিটেলস কিন্তু অ্যাপ্লাই করার ডিটেলস থেকে শুরু করে জবের প্রত্যেকটা ডিটেলস কিন্তু ওখানেই দেওয়া আছে এবার চলে আসি বন্ধুরা আরেকটু ডিটেলসে বন্ধুরা সেটা বলার আগে কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি এরকম টাইপের ভিডিও দেখতে ভালো লাগে আমাদের কিন্তু সাপোর্ট করুন ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর আপনাদের সাবস্ক্রিপশানে আর কিন্তু এই লাইকের জন্যে কিন্তু আমাদের ভালো লাগে কিন্তু এরকম আরও নতুন নতুন খবর আপনাদের কাছে তুলে আনতে তো চলে আসি আবার বাকি খবরটা নিয়ে এখানে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে পেজটা আছে এখানে আপনাদের কিন্তু যারা কাজ খুঁজছেন তাদের জন্য কিন্তু এখানে একটা ছোট্ট অপশান করা আছে যেটা হচ্ছে আপনারা যদি নতুন হন আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফের যদি সমস্ত রকমের জব অপরচুনিটির ব্যাপারে আপনারা যদি জানতে চান বা অপরচু বা অপরচুনিটিগুলোর ব্যাপারে যদি আপনারা নোটিফিকেশান পেতে চান সেই অপশানও আপনাদের কাছে আছে যদি আপনাদের কাছে নিউ জব সিকারের আপনাদের যদি লগ ইন আর পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু আপনারা ডিরেক্ট এখানে লগ থেকে জব সিকার লগ আপনারা এখানে করতে পারেন লগ করে কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন জায়গাটা সেখানে যদি আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা কি করবেন সেটা হচ্ছে নিউ এনরোলমেন্ট জব সিকার এখানে এই যে অপশানটা আছে আপনারা এখানে ক্লিক করবেন যে পেজটা খুলবে আপনারা দেখতে পারবেন সবার আগে টার্মস অ্যান্ড কন্ডিশানসটা থাকবে অবশ্যই পড়ে নেবেন পুরো টার্মস অ্যান্ড কন্ডিশনসটা এখানে কী দেওয়া আছে এখানে আপনি যেই পড়া হয়ে যাবে আপনি এখানে এই অপশানটা কিন্তু এই বক্সটা আপনারা চেক ইন করবেন আই হ্যাভ রেড আন্ডারস্টুড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশানস গভর্নিং দ্য ইউজ অফ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তার মানে আমি পড়েছি পড়ে এবং বুঝেছি যে এই টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশানসে কী দেওয়া আছে তো এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করবার পরে আপনাকে কিন্তু একটা বড় ফর্ম আপনারা দেখতে পারবেন এই বড় ফর্মটার মাধ্যমে আপনারা একটা কাজই করবেন যে এই বড় ফর্মটা কিন্তু আপনাদের ফিল করতে হবে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশান কন্ট্যাক্ট ইনফরমেশান থেকে শুরু করে এডুকেশন ডিটেলস ল্যাঙ্গুয়েজ ফিজিক্যাল মেজারমেন্ট আপনার সিভি বা ফটো আপলোড আপনার এক্সপিরিয়েন্স ডিটেলস থেকে শুরু করে অ্যাডিশনাল ইনফরমেশান যা যা আছে আপনারা কিন্তু এখানে এই সিকিউরিটি কোড এখানে এটা ক্যাপচার থাকে এটা অ্যাপ্লাই ফিল আপ করে আপনারা কিন্তু এখানে সাবমিট করে দিতে পারেন তো এখানে সবার আগে উপরে এখানে দেখে নেবেন যে এই ক্রাইটেরিয়াটা কিন্তু আপনাদের মেনে চলতেই হবে সেটা হচ্ছে ফলোইং ডকুমেন্টস টোয়েন্টি কেবি টু হান্ড্রেড কেবি টু বি আপলোডেড টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস মানে যে কোনো ডকুমেন্ট বা ফটোগ্রাফ আপনারা যখন আপলোড করছেন এখানে সেখানে কিন্তু কুড়ি থেকে একশো কেবির মধ্যে সেই সাইজটা হতে হবে খুব বড় হলে কিন্তু এখানে আপলোড করা যাবে না তো সেই অনুযায়ী সাইজ আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আগে থেকে বা প্রি এডিট করে নেবেন করে নিয়ে কিন্তু আপনারা আপলোড করবেন এখানে নেম ডেট অফ বার্থ এখানে কি কি লাগবে প্রুফ অফ রেজিস্টে রেসিডেন্স কাস্ট ফি আর এডুকেশান কোয়ালিফিকেশান ফিজিক্যালি চ্যালেঞ্জ আপনারা যদি কেউ থাকেন না থাকেন সমস্ত এই ব্যাপারে কিন্তু আপনাদের ডিটেলস এখানে দেওয়া আছে আর সাবমিট করলেই কিন্তু আপনারা আপনাদের লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা পাবেন যে লগ আইডি পাসওয়ার্ডটা পাবেন তো সেখান দিয়ে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন এই ওয়েবসাইটে আর সমস্ত জব ডিটেলস বা কোথায় কবে জব ফেয়ার চলছে আর কি তো সে ব্যাপারে আপনারা কিন্তু সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন অবশ্যই এখানে আপনার ইমেল আইডি আধার নাম্বার আর মোবাইল ফোন নাম্বারটা দিয়ে দেবেন এখানে ইমেল আইডি আর ফোন নাম্বারটা দেওয়াটা খুবই প্রয়োজন সমস্ত রকমের কন্ট্যাক্টস কিন্তু আপনার এই ফো মোবাইল ফোনে বা ইমেল আইডির মাধ্যমেই আসতে পারে তো এই হলো আজকের খবর বন্ধুরা ভিডিও টাইটেল অনুযায়ী কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে রোজগার মেলা যেটা চলছে তো সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে তো এই রোজগার মেলার পক্ষ এই রোজগার মেলাতে আপনাদের যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু আপনাদের এই অপশনগুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে প্রথমে মনে রাখবেন সবার আগে যদি হয় আপনারা কেউ যদি এর আগে এনরোল না করে থাকেন নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানটা গিয়ে আপনারা কিন্তু সিলেক্ট করে আপনারা কিন্তু ল এই ফর্মটা ফিল করে আপনাদের লগ ইন আইডি পাসওয়ার্ড কিন্তু আপনারা পেতে পারেন তো আজকের জন্য এখানে ভিডিওটা বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগছে ভালো থাকবেন আর জব টিউ বেঙ্গল চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন পরবর্তী ভিডিও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পছন্দ হলে অবশ্যই লাইক করবেন কোনো রকমের কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর দেখতে থাকুন জব টু বেঙ্গল ভালো থাকবেন অল দ্য বেস্ট